আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে রাউটারের একটি নতুন টেকনোলজি নিয়ে আলোচনা করব। এই টেকনোলজিটির নাম হচ্ছে এমইউ মিমো। আপনারা অনেকেই আপনাদের রাউটারে এই অপশনটা পেয়ে থাকবেন। এছাড়া দোকানে গেলে আপনারা যখন নতুন রাউটার পারচেজ করতে যান, তখন হয়তো বা দোকানদারও আপনাদেরকে বলবে যে এই রাউটারে এমইউ মিমো টেকনোলজি আছে। কিন্তু এই জিনিসটা কী এবং এটা আমরা কী কী ডিভাইসের সাথে ইউজ করতে পারবো এবং এটা ফ্যাসিলিটি আমরা কী পেতে পারি, আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আসুন তাহলে আমরা দেখি আগে যে এমইউ মিমো এই টেকনোলজিটা কী, আর বিশেষ করে আপনারা এই টেকনোলজিটা পেয়ে থাকবেন ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে। আসুন আমরা তাহলে এই এমইউ মিমো টেকনোলজিটার বিস্তারিত আলোচনায় চলে যাই। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা টেকনোলজি, একটা হলো এসইউ মিমো আর একটা হলো এমইউ মিমো। এসইউ মিমো হচ্ছে সিঙ্গেল ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, আর এমইউ মিমো হচ্ছে মাল্টিপল ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। এই এসইউ মিমোটা আমাদের পুরানো যেসব রাউটার আছে সেই সব রাউটার ইউজ করে থাকে এই টেকনোলজিটা এসইউ মিমো। আর বর্তমানে যেগুলো রাউটার এসেছে আমাদের ডুয়েল ব্যান্ড, সেই রাউটারগুলা এমইউ মিমো টেকনোলজিটা ইউজ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসইউ মিমো মানে হচ্ছে এটা একটা সিঙ্গেল ইউজারকে সে মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট দিতে হেল্প করবে। আর যেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের রাউটারে পাওয়া যাচ্ছে সেটা হলো এমইউ মিমো, যেটা আমাদেরকে মাল্টিপল ইউজারকে অ্যাট এ টাইম মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট করতে হেল্প করবে। সো ভিউয়ার্স, এখন প্রশ্ন হতে পারে আপনাদের মধ্যে যে দুটাতেই তো আমরা ডাটা কানেকশন পাচ্ছি, দুটাতেই আমরা ব্যান্ডউইথ পাচ্ছি, কিন্তু ডিফারেন্সটা কোথায়? খালি মাল্টিপল ইনপুট আর মাল্টিপল আউটপুট? না, সেটা না। এখানে বিষয় হচ্ছে যে সিঙ্গেল ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এটা যেভাবে কাজ করে, আর মাল্টিপল ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট যেটা মিমো সেটা সেভাবে কাজ করে না। ডিফারেন্সটা হচ্ছে এসইউ মিমো যখন কোনো ইউজারের রিকোয়েস্টকে রিসিভ করে এবং সেটার আউটপুটটা দেয়, তখন সে আগে রিসিভ করে দেন আউটপুট দেয়, সেই ইউজারের কিউটা শেষ হলে দেন আরেকটা ইউজারের ইনপুট নেয়, দেন আউটপুট দেয়। সো এখানে এসইউ মিমো কী করে, একটা কিউয়ের মধ্যে রাখে সব ইউজারকে, একটা কিউয়ের মধ্যে রাখে, সেই কিউ অনুযায়ী সে তার কাজ করে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এসইউ মিমো অ্যাট এ টাইম একটা ইউজারকে সার্ভিস দিতে পারে। এই ছিল এসইউ মিমো। এবার আমরা চলে যাব এমইউ মিমো। এমইউ মিমো যেটা, এই টেকনোলজিটা হচ্ছে মাল্টিপল ইউজারকে সে অ্যাট এ টাইম মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট দিতে পারবে। অর্থাৎ আমরা এই টেকনোলজির মাধ্যমে মাল্টিপল ডিভাইসকে অ্যাট এ টাইম মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুটের মধ্যে নিতে পারবো। এতে আমরা স্পিড বেশি পাবো, বিশেষ করে ডাউনলোড স্পিড অনেক ভালো পাবো এবং আমাদের সফটওয়্যারগুলো অনেক বেশি স্মুথ কাজ করবে এবং আউটপুট খুবই ফাস্ট হয়ে থাকবো এই এমইউ মিমো টেকনোলজিতে। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে যে এই টেকনোলজিটা কিন্তু একসাথে অনেকগুলো ডিভাইসকে সে দিতে পারবে না, সেটা ডিপেন্ডস করবে রাউটারের উপর। কারণ এক একটা রাউটারে এক এক টাইপের এমইউ মিমো টেকনোলজি থাকে। ফর এক্সাম্পল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেমন 2x2, এটা একটা হলো একটা টেকনোলজি। এইটা সাধারণত দুইটা অ্যান্টেনা যেসব রাউটারে থাকে সেই সব রাউটারে এটা পাওয়া যায়, সেটা মিমো টেকনোলজি ক্যারি করে ওই সব রাউটার, কিন্তু সে সর্বোচ্চ দুইটা ডিভাইসকে এই সার্ভিসটা দিতে পারবে। মিমো টেকনোলজি সার্ভিসটা এ সর্বোচ্চ দুইটা ডিভাইসকে দিতে পারবে। ঠিক একইভাবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে 3x3, এভাবে এটা হচ্ছে 3টা অ্যান্টেনা থাকে সাধারণত এইসব রাউটারে। আরেকটা দেখতে পাচ্ছেন আপনি 4x4, এইটাতে সাধারণত রাউটারে 4টা থাকবে অ্যান্টেনা। এভাবে 8x8, এভাবে করে এই মিমো টেকনোলজিটা কাজ করে থাকে। সো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই মিমো টেকনোলজি কিন্তু এমন না যে আমরা রাউটারে এনেবল করে দিলাম আর আমাদের সব ডিভাইসই এই সার্ভিসটা পাবে। এই সার্ভিসের জন্য একটা লিমিটেশন আছে, যেটা কি না আমরা বুঝতে পারবো এইরকম একটা লেখা থাকলে, যেটা হচ্ছে যে 2x2 মিমো, 3x
3 মিমো 4 টাইমস 4 মিমো বা 8 টাইমস 8 মিমো এই জিনিসটা বলা থাকবে রাউটারের বক্সে হোক বা রাউটারের ভিতরে আপনারা দেখতে পাবেন এরকম বলা আছে যে এই রাউটারটা কোন মিমো টাইপসটা ইউজ করছে সো ভিউয়ার্স এতক্ষণ আমরা দেখলাম ডিফারেন্ট টাইপস অফ মিমো টেকনোলজি এখন আমরা দেখব একটা রাউটারে কিভাবে আমরা মিমো টেকনোলজিকে এনেবল করব সেটা হচ্ছে এটা একটা টিপল ইঙ্কের রাউটার এটা আর্চার সি সিক্সটি ইউএস মডেলের রাউটার এটা হচ্ছে এসি 1300 সিরিজের একটা রাউটার প্রথমে আমরা যেভাবে রাউটারে লগ ইন করি আইপি অ্যাড্রেস দিয়ে আমরা প্রথমে সেটা লগ ইন করে নিব লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে থাকবে হচ্ছে কুইক মোড তারপরে থাকবে হচ্ছে বেসিক তারপরে থাকবে হচ্ছে অ্যাডভান্স সো প্রথমে আমরা কোথায় যাব অ্যাডভান্সে তারপরে আমরা চলে যাব ওয়্যারলেস সেটিংয়ে ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পর তারপরে আমরা পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এমইউ মিমো এই অপশনটা এখানে দিয়ে রেখেছে এখানে ক্লিক করলে আমরা রাইট সাইডে এমইউ মিমো এনেবল করার একটা চেকবক্স পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চেকবক্সে ক্লিক করব চেকবক্সে ক্লিক করা হয়ে গেলে দেন আমরা সেভ বাটনে ক্লিক করব এই সেভ বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু আর কোনো কনফিগারের প্রয়োজন নেই আমাদের এই রাউটারটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এমইউ মিমো টেকনোলজিতে কিন্তু বিষয় হচ্ছে এই এমইউ মিমো টেকনোলজিটা কার মাধ্যমে কাজ করবে এটা কিন্তু 5 গিগাহার্জ অপশনটাতে কাজ করে তাই অবশ্যই আমাদের রাউটারে 5 গিগাহার্জ ওয়াইফাই অপশনটা এনেবল রাখতে হবে এই সার্ভিসটা পাওয়ার জন্য দেন আমি এটাতে সেভ ক্লিক করলাম সেভ ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অপশনটা সেভ হয়ে গেছে এবং আমার রাউটারটা এমইউ মিমো টেকনোলজিটি এনেবল করে ফেলেছে এখন বিষয় হচ্ছে এই টেকনোলজিটা কি আমি আমার ডিভাইসগুলোতে সবগুলোতেই পাবো যেগুলো আপনার আমরা ইউজ করে থাকি টিভি মোবাইল ল্যাপটপ এটা কিন্তু না কারণ সব ডিভাইসে আমরা এটা পাবো না ডিভাইসটি স্মার্ট ডিভাইস হলেও পাবো না কারণ হচ্ছে যেমন একটা রাউটারের এই টেকনোলজিটা থাকা দরকার আছে সেরকম আমাদের ডিভাইসেও ওই টেকনোলজি সাপোর্ট করার অপশনটা থাকতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু এই টেকনোলজিটা ইউজ করতে পারবো না এটা হলো এই এমইউ মিমো টেকনোলজিটার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন এছাড়াও আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমি এখন আপনাদেরকে সামনে দেখাবো এই টেকনোলজিটার ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে আমি একটু আগেও বলেছি যে এটার ডিভাইস সাপোর্ট ইস্যুস আছে সেটা আমি আবারও বলে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন রাউটারে এই টেকনোলজিটা ইউজ করবেন অবশ্যই আপনারা যেই রাউটারই পারচেস করেন না কেন সেটা দেখে নিতে হবে যে এই এমইউ মিমো টেকনোলজিটা আছে কি না আর থাকলে এটা কয়টা ডিভাইসকে এই সার্ভিসটা দিতে পারবে ফর এক্সাম্পল আমি আগেও বলেছি যে যেমন এটা কোন টাইপস মিমো টেকনোলজি ইউজ করে 2x2 কি না নাকি 3x3 অর্থাৎ এটা কয়টা ডিভাইসকে অ্যাট এ টাইম এই সার্ভিসটা দিতে পারবে এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এই রাউটারটা আপনি কেনার আগে আপনাকে দেখতে হবে আপনার মোবাইল আপনার টিভি আপনার ল্যাপটপ কি এই টেকনোলজিটাকে সাপোর্ট করে কি না এটাও আপনাকে দেখতে হবে কারণ আপনার ল্যাপটপ যদি 2x2 এই মিমো টেকনোলজিকে সাপোর্ট করে থাকে এবং আপনি যদি 4x4 টেকনোলজির রাউটার পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 2x2 ওই টেকনোলজির সার্ভিসটাই আপনি পাবেন আপনার ল্যাপটপে সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তাই আমি এটাকে ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই উল্লেখ করছি আর আরেকটা হচ্ছে যে এটা ডাউনলোড স্পিডকে ইনক্রিজ করে কিন্তু আপলোড স্পিড অতটা ইনক্রিজ করে না আর আরেকটা হচ্ছে যেটা আমি বলে দিয়েছি যে আপনাদের ডিভাইস যখন পারচেস করবেন অবশ্যই চেক করে নেবেন যদি আপনারা এই সার্ভিসটা ইউজ করতে চান সেই ডিভাইসটার মধ্যে ওই টেকনোলজি আছে কি না এখন আমি কিভাবে চেক করব আমার ল্যাপটপটা কি এই সার্ভিসটা ক্যারি করে কি না আমার ল্যাপটপে আমি মিমো টেকনোলজিটা ইউজ করতে চাই সে কি এই সার্ভিসটা ক্যারি করে কি না প্রথমে আমাদের এটা জানতে হবে তারপরে আদার্স আপনার কনফিগারের মধ্যে আপনি জানতে পারবেন এটা সাপোর্ট করলেও কোন মিমো টাইপসটা সে সাপোর্ট করে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কমান্ড প্রম্পট ওপেন করেছি এবং এখানে একটা কোড টাইপ করেছি এই কোডটা আপনারা টাইপ করে এন্টার দেওয়ার সাথে সাথে রিপোর্ট পেয়ে যাবেন যে আপনার ল্যাপটপটি
এমইউ মিমো টেকনোলজিটা কি সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট না করে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নট সাপোর্টেড লেখা উঠেছে, তার মানে আমার রেজাল্ট এসেছে নট সাপোর্টেড, আমি এই ল্যাপটপে এমইউ মিমো টেকনোলজিটি ইউজ করতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন মনে করব যে আমরা কোনো ডিভাইস বা কোনো রাউটারে এমইউ মিমো টেকনোলজিটা চাই, অবশ্যই আমাদের দেখে নিতে হবে রাউটারে পারচেস করার আগে যে সেখানে ওই টেকনোলজিটা আছে কি না। আর টেকনোলজিটা যেহেতু ইউজ করতে চাই, তারাও আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা যেই ডিভাইসগুলো ইউজ করি সেখানে এমইউ মিমো টেকনোলজিটা সাপোর্ট করছে কি না, আদারওয়াইজ আপনারা কোনোভাবেই সেই সার্ভিসটা পাবেন না। তো ভিউয়ার্স, আপনারা যদি এমইউ মিমো টেকনোলজি নিয়ে আরও বেশি কিছু জানতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে বেশ কিছু রেফারেন্স লিঙ্ক দিয়ে রেখেছি আমি, সেখান থেকে আপনারা জানতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।